ভিউয়ার্স আজ আমার সাথে আছে গিগাবাইট Z490 Aorus আলট্রা মেইনবোর্ড। এই মেইনবোর্ডের কি ফিচার নিয়ে কথা বলবো পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের কিছুটা ধারণা দিতে পারবো। চলুন এখন বিস্তারিত জেনে নেই। শুরুতেই জানিয়ে রাখি এটি হচ্ছে ATX মেইনবোর্ড, তাই কেসিংটি নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নেবেন। Z490 আলট্রা ডিরেক্ট 12+1 ফেস এবং ডিজিটাল VRM সলিউশনের সাথে LGA1200 সকেটের একটি মেইনবোর্ড। প্রিমিয়াম চক ক্যাপাসিটার এবং 6-layer PCB এখানে ব্যবহার করা হয়েছে। এই মেইন বোর্ডে 10 জেনারেশনের ইন্টেল Core i9, Core i7, Core i5, Core i3, প্যান্টিয়াম এবং সেলেরন প্রসেসর সাপোর্ট করবে। এখানে 4টি র্যাম স্লট দেওয়া আছে, DDR4 র্যাম 5000 মেগাহার্স পর্যন্ত 128 GB পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যাবে। তবে এই মেইন বোর্ডে ECC এবং নন ECC র্যাম উভয় সাপোর্ট করবে। এই মেইন বোর্ডে PCIe X16 স্লট দেওয়া হয়েছে এখানে একটি, X8 স্লট আছে একটি এবং X4 স্লট আছে একটি, তার মানে মাল্টি GPU ব্যবহার করা যাবে। NVIDIA কোয়ার GPU SLI অথবা 2-way NVIDIA SLI, আবার AMD কোয়ার GPU ক্রসফায়ার অথবা 2-way AMD ক্রসফায়ার ব্যবহার করতে পারেন। এখানে থার্মাল গার্ড সহ 3টি NVMe M.2 স্লট দেওয়া হয়েছে। ডিউরেবিলিটি এবং কোয়ালিটি কম্পোনেন্টসের সাথে সলিড পিন পাওয়ার কানেক্টর ব্যবহার করা হয়েছে। এখানে Q-Flash Plus অনবোর্ড বাটন দেওয়া আছে, তাই CPU, মেমোরি এবং গ্রাফিক্স কার্ড ইনস্টল না করেই BIOS থেকে আপডেট করা যাবে। এই মেইন বোর্ডে 6টি SATA পোর্ট দেওয়া হয়েছে এবং এখানে ব্যাক প্যানেলে 2.5 GHz এর ল্যান পোর্ট দেওয়া আছে। নেক্সট জেনারেশনের কানেক্টিভিটির জন্য অ্যাডভান্স ওয়াইফাই 6 আর ব্লুটুথ 5 ব্যবহার করা হয়েছে। এছাড়া এই মেইন বোর্ডে রেড কন্ট্রোলার 0, 1, 5 এবং 10 সাপোর্ট করবে। যে কোনো মেইন বোর্ডের রিলায়েবল পারফরমেন্সের জন্য ওভারঅল প্রপার কুলিং সিস্টেম অনেক বেশি প্রয়োজন। এই মেইন বোর্ডে শিল্ডেড মেমোরি রুটিং ব্যবহার করা হয়েছে বেটার মেমোরি ওভারক্লকিংয়ের জন্য। এছাড়া ন্যানো কার্বন ফিন্স অ্যারে 2 হিট সিঙ্ক, সলিড ফিন্স অ্যারে 2 এর সাথে ডিরেক্ট টাচ হিট পাইপ 2 ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ডিভাইস কানেকশনের জন্য IO পোর্টস হিসেবে এখানে ব্যাক প্যানেলে দেওয়া আছে একটি HDMI পোর্ট, RJ45 জ্যাকের সাথে দেওয়া আছে SMA কানেক্টর এবং 5টি অডিও কানেক্টর। ব্যাক প্যানেলে 4টি 3.2 জেনারেশন 1 এর USB পোর্ট রয়েছে, 2টি ইন্টারনাল USB হেডারের সাহায্যে ব্যবহার করা যাবে আর 2টি ব্যাক প্যানেলে দেওয়া আছে। এখানে দেওয়া আছে আরও 3টি 3.2 জেনারেশন 2 এর USB পোর্ট, একটি Type-C USB পোর্ট আর টোটাল 8টি 2.0 USB পোর্ট রয়েছে। ব্যাক প্যানেলে দেওয়া আছে 4টি আর বাকি 4টি 2.0 USB পোর্ট ইন্টারনাল USB হেডারের সাহায্যে ব্যবহার করতে হবে। এই মেইন বোর্ডে আরও একটি জেনারেশন 2 এর 3.2 USB পোর্ট রয়েছে, ইন্টারনাল USB হেডারের সাহায্যে ব্যবহার করা যাবে। এছাড়া আরও আছে একটি CPU ফ্যান হেডার, একটি CPU ওয়াটার কুলিং ফ্যান কানেক্টর, 2টি সিস্টেম ফ্যান অথবা ওয়াটার কুলিং পাম্প হেডার, 2টি অ্যাড্রেসেবল LED স্ট্রাইপ হেডার, 2টি RGB LED স্ট্রাইপ হেডার, 4টি সিস্টেম ফ্যান হেডার, একটি ক্লিয়ার সেমোস জাম্পার এবং আরও আছে একটি টেম্পারেচার সেন্সর হেডার। হাই কোয়ালিটি অডিওর জন্য রিয়েলটেক ALC1220VB কোডেক ব্যবহার করা হয়েছে, তাই গ্রুপ গেমিংয়ের সময় যখন অনলাইন চ্যাট করা হবে তখন ক্লিয়ারলি সব কথা শোনা যাবে, কোনো কনফিউশন তৈরি হবে না। আবার DTS:X আলট্রা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তাই গেমিং হেডসেটে 3D অডিও এক্সপিরিয়েন্স করা যাবে। RGB ফিউশন 2.0 মাল্টিজোন LED লাইট সিস্টেম দিয়ে এই মেইন বোর্ডটি ডিজাইন করা হয়েছে। এই মেইন বোর্ডের আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে ইন্টেল অপটেন মেমোরি এতে সাপোর্ট করবে, আর সাথে বান্ডেল সফটওয়্যার হিসেবে নর্টন ইন্টারনেট সিকিউরিটি OEM ভার্সন, সিফর স্পিড, এক্সপ্লিট গেম কাস্টার এবং ব্রডকাস্টার সফটওয়্যারের 1 বছরের ফ্রি লাইসেন্স সহ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্মার্ট ফ্যান 5 সিস্টেম, হাইব্রিড ফ্যান হেডারের সাথে ফ্যান স্টপ এবং নয়েজ ডিটেকশনের সুবিধাও রয়েছে, তাই ব্যবহারকারী ভিন্ন থার্মাল সেন্সর অনুযায়ী ফ্যান হেডার ইন্টারচেঞ্জ করে ব্যবহার করতে পারবে। তাছাড়া গিগাবাইট অ্যাপ সেন্টার থেকে প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপের আপডেটেড ভার্সন ইনস্টল করে ব্যবহার করা যাবে। সুতরাং পাওয়ারফুল মেইন বোর্ড নিতে চাইলে গিগাবাইট Z490 Aorus আলট্রা মেইন বোর্ডটি নিতে পারেন। এর সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এই প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। অন্যান্য অ্যাভেলেবেল প্রোডাক্টসগুলো দেখতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট RyansComputers.com ভিজিট করতে পারেন। রায়ান্সের সকল শোরুমে পণ্যের দাম একই এবং চাইলে রায়ান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট আর এই সম্পর্কিত তথ্য পেতে রায়ান্সের ফেসবুক পেজ ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে।
টিল দেন ভালো থাকবেন সবাই, বাই।